সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আপনারা যিনারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সো দ্যাট আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তা দ্রুত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজ পাঁচই জুলাই আজ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের নতুন ভাবনা পিএসআই অর্থাৎ প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন যে শুরু করেছে তার ফরম্যাট আজকে তাদের ওয়েবসাইটে দেওয়ার কথা তো আমরা আজকে দেখব যে এই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের যে নতুন চিন্তা বা ভাবনা পিএসআই নিয়ে এসেছে যার মাধ্যমে আবেদনকারী ছাত্রছাত্রীরা তাদের নিজেদের উত্তরপত্রের ফটোকপি দেখতে পাবেন এবং প্রয়োজনে সেই ফটোকপি তারা নিতেও পারেন আবেদন করার মধ্য দিয়ে তো আমরা আজকে দেখব কিভাবে আপনারা এই পিএসআই বা প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশনের জন্য আবেদন করবেন তার আগে আমি আপনাদেরকে বলি অনুগ্রহ করে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না বা ফরওয়ার্ড করবেন না পুরো ভিডিওটি দেখুন আশা করি তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন এবং যদি ভিডিও শেষে আপনাদের কোনো বিষয়ে কিছু জানতে ইচ্ছে করে বা কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানান আমি যথাসম্ভব আপনাদের কমেন্টের বা আপনাদের প্রশ্নের সুরাহা বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই চলুন আর বেশি দেরি না করে আমরা দেখি কিভাবে এই পি বা প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশনের ফর্ম ফিল করতে হবে প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজার খুলে নিয়ে সেখানে লিখব ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এরপর আমরা সার্চ দেব সার্চ দেওয়ার ফলে এই দেখুন সবার প্রথমে আমাদের খুলে গেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লুবিসিএইচএসি ডট ডট ইন এখানে আমরা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর এটি হলো আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পেজ এবং দেখুন এখানটায় লেখা উঠেই চলেছে পিএসআই অ্যাপ্লিকেশন পিএসআই অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আরেকটি পেজ খুলে গেল এবং এখানে লেখা রয়েছে মডালিটি অফ পি এস প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশান এখানে নিয়মকানুনগুলি বলা রয়েছে কী কী এক নম্বরে বলা হচ্ছে দ্য স্টুডেন্ট হ্যাজ টু এন্টার ভ্যালিড রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার একজন ছাত্র বা ছাত্রী যিনি আবেদন করছেন তিনি ভ্যালিড বা বৈধ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ইন কেস অফ ইনভ্যালিড এন্ট্রি ইন দিস ফিল্ডস দ্য অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেল যদি কেউ ভুল এন্ট্রি করে অর্থাৎ ভুল রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেয় তাহলে তার এই আবেদনপত্রটি বাতিল হবে দ্বিতীয়ত দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এন্টার দ্য সাবজেক্টস ইন হুইচ হি আর শি হ্যাজ অ্যাপিয়ার্ড ইন এইচএস এক্সামিনেশন টু অর্থাৎ আবেদনকারীকে সেই সমস্ত বিষয়গুলির মধ্য থেকে বিষয় নির্বাচন করতে হবে যে বিষয়গুলি সে উচ্চ মাধ্যমিক সালে দিয়েছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে সে যে যে বিষয়ের উপর পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে তাকে বিষয় নির্বাচন করতে হবে তৃতীয়

কাউকে সঙ্গে নিয়ে তার আবেদন উত্তরপত্রের জেরক্স বা ফটোকপি দেখতে পারবে না আচ্ছা আরেকটি জিনিস এখানে বোঝার দরকার হয়েছে এখানে কিন্তু অরিজিনাল উত্তরপত্র কাউকে দেখানো হবে না তার ফটোকপি দেখানো হবে এবং এই উত্তরপত্র দেখানোর সময় আবেদনকারীর সঙ্গে কেউ যেতে পারবে না এমনকি সে সঙ্গে কোনো লেখার জিনিস বা মোবাইল ফোন নিয়েও যেতে পারবে না চতুর্থ তো ইনিশিয়ালি এ ক্যান্ডিডেট মাই অ্যাপ্লাই ফর পি এস আই ফর নট মোর দ্যান টু সাবজেক্টস অ্যাট এ টাইম এখন তাৎক্ষণিকভাবে একজন আবেদনকারী দুটো সাবজেক্টের বিষয় বা দুটো বিষয়ের বেশি অতিরিক্ত কোনো বিষয় সে আবেদন করতে পারবে না তারপরে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন দ্বিতীয়ত রয়েছে নো ইয়োর স্ট্যাটাস তো আমরা প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নিলাম অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর দেখুন আরেকটি পেজ খুলে গেল এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর সেলফ ইন্সপেকশন অর্থাৎ সেলফ ইন্সপেকশনের যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে তার এটা হচ্ছে ফরম্যাট এখানে আমাদেরকে ডাটাগুলো পুট করতে হবে প্রথমে রয়েছে রোল নাম্বার তো আমরা একটা রোল নাম্বার বসিয়ে নিই বসিয়ে নিলাম রোল এবং নাম্বার সবসময় মনে রাখবেন শেষ চারটা ডিজিট হচ্ছে নাম্বার প্রথম ছটা ডিজিট হচ্ছে রোল তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার তারপরে হচ্ছে প্রার্থীর নাম এখানে আমরা যিনি আবেদন করছেন তার নামটা দেবো তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিলাম রয়েছে আবেদন করে বসিয়ে দিলাম তারপরে রয়েছে দেখুন এই অংশটি আবেদন করে ব্যক্তিগত তথ্য রোল সঙ্গে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তার নাম এবং রয়েছে মোবাইল নাম্বার ইমেল আইডি এতটুকু অব্দি ছিল তথ্য ব্যক্তিগত তথ্য এইবার যেটা আসছে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর কোন কোন বিষয়ের জন্য সে আবেদন করছে প্রথমে রয়েছে সাবজেক্ট ওয়ান প্লিজ সিলেক্ট এইখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যতগুলি সাবজেক্ট দেওয়া হয় পরীক্ষার জন্য বা ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য সেই সাবজেক্টগুলির লিস্ট এখানে দেওয়া যায় তাহলে এখানে থেকে আবেদনকারীকে তার যে বিষয়ের ওপর সে খাতা দেখতে চাই সেই বিষয়টি নির্বাচন করতে হবে আমরা ধরে নিই এখানে আবেদনকারী চাই জিওগ্রাফি খাতা দেখতে তা আমরা জিওগ্রাফি সিলেক্ট করে নিলাম এইবার সাবজেক্ট ওয়ান অ্যাপ্লাইড ফর পিপিএস না পিপিআর যদি পিপিএস বা পিপিআর ইতিমধ্যে করা হয়ে থাকে তাহলে পিপিএস বা পিপিআর সিলেক্ট করতে হবে আর যদি কোনোটাই করা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবেলে ক্লিক করতে হবে সাবজেক্ট টু একসঙ্গে একজন আবেদনকারী দুটো সাবজেক্ট আবেদন করতে পারে সাবজেক্ট এ গিয়ে আমরা আবার ক্লিক করলাম এবার সে ইংরাজি বিষয়ে আবেদন করতে চাই মনে রাখতে হবে যদি ইংরেজি তার প্রথম ভাষা হয় তাহলে ইংলিশ এল নিতে হবে যদি ইংরেজি তার দ্বিতীয় ভাষা হয় তাহলে ইংলিশ বি নিতে হবে এক্ষেত্রে আবেদনকারী ইংরেজি হচ্ছে দ্বিতীয় ভাষা তাই সে ইংলিশ বিয়ে নিল এরপর অনুরূপভাবে পিপিএস বা পিপিআর করা থাকলে সেখানে ঠিক করতে হবে অন্যথায় নট অ্যাপ্লিকেবলে ঘরে ঠিক করতে হবে এরপরে রয়েছে একটি ব্ল্যাঙ্ক বক্স এখানে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে টাইপ করতে হবে আমরা ক্যাপচা কোডটি টাইপ করে নিই ক্যাপচা কোডটি টাইপ করে নিলাম নিচে দেখুন আরেকটি বক্স রয়েছে এবং এখানে একটি ফাঁকা বক্স এখানে আমাদের ক্লিক করতে হবে এই ক্লিক করার অর্থ হচ্ছে এখানে কি একটা ডিক্লারেশনের মতো আছে দেখিনি এনি ফার্দার অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড ওনলি আফটার হিজ আর হার প্রিভিয়াস অ্যাপ্লিকেশন কমপ্লিটস এ ফুল সাইকেল দ্যাট ইজ স্টিল সেলফ ইন্সপেকশান অর্থাৎ বলা হচ্ছে যে অন এই এই আবেদনকারীর তরফ থেকে আরেকটি আবেদনপত্র গ্রহণ করা হবে শুধুমাত্র তখনই যখন তার পূর্ববর্তী আবেদনটি সম্পূর্ণরূপে কমপ্লিট বা শেষ হয়ে যাবে অর্থাৎ ইন্সপেকশন কমপ্লিট হলেই তবেই সে জিনিসটি করা যাবে এইগুলি সব কিছু করার পর এবার যেটা আমাদের করতে হবে আমরা এখান থেকে চলে যাব সাবমিট বাটনে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন আপনার সামনে এই লেখাটি আসবে ডু ইউ ওয়ান টু সাবমিট অ্যাপ্লিকেশন আপনি কি আবেদনপত্রটি সাবমিট করতে চান আমরা করব ওকে ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা আসবে এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়ে গেছে এইবার আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিন্তু এবার আরেকবার ব্যাকে চলে যায় এই যে আমি দেখিয়েছিলাম অ্যাপ্লাই অনলাইন এবং নো ইউর স্ট্যাটাস এই নো ইউর স্ট্যাটাসে গিয়ে আমাদেরকে প্রায় মাঝে মধ্যে দেখতে হবে আমাদের আবেদনপত্রের পরিস্থিতি কী এখন কী অবস্থায় রয়েছে তাহলে এখানে নো ইউ স্ট্যাটাসে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর সেলফ ইন্সপেকশন এই পেজটি খুলে যাবে বাদ যে রোল নাম্বার ডান দিকে সার্চ বাটনের নিচে আপনাকে রোল নাম্বারটি বসাতে হবে আমরা রোল নাম্বারটি বসিয়ে নিই রোল নাম্বারটি বসিয়ে নিলাম এইবার আমরা করব সার্চ সার্চ করলে দেখুন আমরা যে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই সেই তথ্যগুলো এখানে সব রয়েছে খালি এখানে স্ট্যাটাসের জায়গায় রয়েছে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস অর্থাৎ আবেদনপত্রটি এখন প্রসেসিংয়ে রয়েছে এখনও এটি কাজ শুরু হয়নি এটি আমরা চাইলে প্রিন্ট আউট নিয়ে নিতে পারি আমাদের কাজের জন্য অথবা আমরা এটিকে সেভ করে রাখতে পারি যেটি আমাদের সুবিধা হবে সেটি আমরা এক্ষেত্রে করতে পারি এই ছিল পুরো প্রসেস আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তিনিরা এই বিষয়টি সম্বন্ধে সকলকে অবগত করুন বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ যারা এই ভিডিও দেখছেন তিনারা অবশ্যই ছাত্রছাত্রীদেরকে এই বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে পিএসআই বা প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশানের যে ব্যবস্থা করা হয়েছে সেটি সম্বন্ধে জানান এবং আপনারা পাড়ার প্রতিবেশীদের এবং পাড়ার সকল ভাই বোনদের যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অথচ সন্তোষজনক রেজাল্ট হয়নি তাদেরকে এই পিএসআই সম্বন্ধে জানান যাতে করে সকলে এর লাভ পায় সকলে এর দ্বারা উপকৃত হয় আর হ্যাঁ আরও কিছু জানার জন্য আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে আমি এই যে ও পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের লিংক সেটি দিয়ে দিচ্ছি এবং এই পিএসআইয়ের যে পিডিএফ অর্ডার সেটা দিয়ে দিচ্ছি এবং সরাসরি আবেদন করার লিংক এবং স্ট্যাটাস দেখার লিঙ্ক সেটিও আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের আমি কিছুটা হলেও এই পিএসআই সম্বন্ধে ধারণা দিতে পারলাম আমি অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ